কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজার অবস্থিত একটি দোকানের তিনতলায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজার অবস্থিত একটি দোকানের তিনতলায় আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতলি থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। দমকলের ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বড় ধরনের কোনো রকম ক্ষতির খবর নেই, তবে আগুন কিভাবে লাগলো বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায়, এদিন ভবানীগঞ্জ বাজার ওই দোকানের তিনতলায় পেছন পাশ থেকে কিছু ব্যক্তি আগুনটি প্রথমে দেখতে পায়। তারপর তারা সামনে এসে ব্যবসায়ীদের জানালে সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনটা দেখলাম কি আগুন, ওখানে ভাবে একটা আগুন ধরছে, ওটা হতে পারে কার্টুন, মানে মালের পেটি যে কার্টুনগুলো হয় ওগুলোই, কার্টুনগুলো উপরে রাখা ছিল ওগুলোর মধ্যেই আগুনটা ধরছে। পরে কি ফায়ার ব্রিগেড এসে ওটা ফায়ার ব্রিগেড সুস্থভাবে পাশে বিল্ডিং থেকে উঠে গিয়ে আগুনটা নিভিয়ে দিয়েছে। এখন কি কন্ট্রোল আছে? না না, সেরকম মনে হচ্ছে না এখন কন্ট্রোল আছে। হ্যাঁ, কন্ট্রোল আছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি? না, সেরকম মনে হচ্ছে না এখন, না নেবানো পর্যন্ত বোঝাবে, নিভিয়ে গেছে অলরেডি।